আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে পুডিং তৈরি করা যায়, ডিমের পুডিং তৈরি করা যায়। সো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই কিভাবে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে ডিমের পুডিং বানানো যায়। ভিউয়ার্স, প্রথমে নিয়ে নিলাম আমি 1 কাপের চাইতে সামান্য কম পরিমাণের চিনি। এটা আসলে ক্যারামেল তৈরি করতে লাগবে। সো আপনারা চাইলে স্বাদ মতো ক্যারামেলের জন্য চিনি দিতে পারেন। তারপর নিয়ে নিলাম 4টি ডিম। ডিমগুলোকে একটু শুকিয়ে নেবেন। ডিমগুলো অবশ্যই ফ্রিজার থেকে নামানোর সাথে সাথে দিবেন না, সেক্ষেত্রে নর্মাল টেম্পারেচারে আসার পর্যন্ত, অর্থাৎ সাধারণত ডিম ফ্রিজ থেকে নামানোর পরে দেখবেন একটু ঘেমে যায়। সো এটা যাতে না হয় সেজন্য একটু শুকিয়ে নেবেন। এবং নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ, 1/2 কাপের চাইতে একটু বেশি, গরু দুধ। এবার নিয়ে নিলাম 1 কাপ লিকুইড দুধ। ভিউয়ার্স, আমরা ক্যারামেলটা তৈরি করে ফেলতেছি। ভিউয়ার্স, আমরা ক্যারামেলটা তৈরি করছি। প্রথমে তার জন্য দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে খালি ফ্রাই প্যান। প্রথমে আমি তার জন্য নিয়ে নিয়েছি খালি ফ্রাই প্যান, এবং ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব চিনি, প্রায় 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, 1/2 কাপের চাইতে একটু বেশি। তারপর দিয়ে দিব ঠান্ডা পানি, 2 টেবিল চামচ ঠান্ডা পানি, এবং এই মিক্সারটিকে ভালোভাবে নাড়তে হবে যাতে করে বসে না যায়, এবং হালকা একটা ব্রাউনিশ ফ্লেভার যতক্ষণ না আসে ঘন হয়ে ততক্ষণ পর্যন্ত আমরা এটা নাড়বো। দেখতে পাচ্ছেন ক্যারামেলের অনেকটা কালার ব্রাউনিশ হয়ে আসছে, কিন্তু বারবার নাড়তে হবে। যতই নাড়বেন দেখবেন এটা বসে যাচ্ছে না, একটু ঘন হওয়ার জন্য বারবার নেড়ে দিবে। ঘন হয়ে একটা ব্রাউনিশ ফ্লেভার যখন আসবে তখন এই ক্যারামেলটাকে আপনি ডিমের পুডিংয়ে ঠিক নিচে ইউজ করতে পারবেন, এবং উপরেও আপনি দিতে পারবেন, সেক্ষেত্রে অনেক মজা হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বারবার নেড়ে দিচ্ছি, এভাবে করে বারবার নেড়ে দিবেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা ব্রাউনিশ হয়ে আসতেছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ক্যারামেলটা অলরেডি ব্রাউনিশ হয়ে আসছে। আমরা চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আর অবশ্যই এই ক্যারামেল বানানোর সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচ কিন্তু মিডিয়াম আঁচে বানাতে হবে, কোনোভাবেই কিন্তু ফুল আঁচে বানানো যাবে না, সেক্ষেত্রে ক্যারামেলটা প্রপারলি আসবে না এবং পুড়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে, আমি মিডিয়াম আঁচে করেছি এবং আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি এখন। সো আমাদের ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। আমরা যে পাত্রে ডিমের পুডিংটা বানাবো সেই পাত্রের মধ্যে ক্যারামেলটা দিয়ে দিব। দেওয়ার আগে দেখতে পাচ্ছেন হয়তোবা যে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি পাত্রের নিচে, কারণ হচ্ছে যাতে পুডিংটা এবং ক্যারামেলটা বসে না যায়, সেই জন্য হালকা আমি জাস্ট একটা ব্রাশ করে দিয়েছি। এবার আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি ওখানে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি ক্যারামেলগুলো সব একই পাত্রে নিয়ে নিয়েছি, যে পাত্রের মধ্যে আমি পুডিংটা বানাবো।
ভিউয়ার্স, এবার আমি আলাদা একটা পাত্রে চারটি ডিম, প্রথমে যেটা আমি দেখিয়েছি সেটা ফেটে নিয়েছি। এবার আমি কাটার চামচের সাহায্যে ভালো করে কুসুমগুলো সব ফেটে মিক্স করে নিচ্ছি। এমনভাবে মিক্স করব যাতে পরে কোনোভাবেই ডিমের কুসুমটা কাঁচা থেকে না যায় এবং ভালোভাবে মিহি হয়। সাথে আমি চিনি দিয়ে দিব, হাফ কাপ পরিমাণ চিনি। অনেকটা মিক্স হয়ে আসছে, এবার আমি দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আবার ভালো করে মিক্স করে নেব দুধগুলোকে। মিক্স করার কারণ হচ্ছে একদম যাতে পানির মতো হয়ে যায় না, আঠালো ভাবটা যাতে না থাকে। যেহেতু জানেন, আপনারা জানেন যে ডিমের সাথে যে ডিম দেওয়ার পরে একটা আঠালো ভাব থেকে যায়, সাধারণত চিনি যখন মিক্স করি আর একটু আঠালো হয়। সো এমনভাবে নাড়তে হবে, ব্লেন্ড করে ফেলতে পারলে ভালো, এমনভাবে নাড়তে হবে যাতে করে পানি টাইপস চলে আসে। দেখতেই পাচ্ছেন অনেকটা পানির মতো চলে আসতেছে, আর একটু নাড়তে হবে। ভিউয়ার্স, রেডি হয়ে গিয়েছে আমাদের মিক্সচারটি, ডিম চিনি এবং দুধের মিক্সচার। ডিম চিনি এবং দুধ দিয়ে মিক্সচার রেডি করিয়েছি, সেটা হয়ে গিয়েছে। এবার আমরা যে পাত্রে ক্যারামেল রেডি করে নিয়েছি সেই পাত্রেই ডিম এই মিক্সচারটি ঢেলে দিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি মিক্সচারটি ক্যারামেল পাত্রে ঢেলে দিয়েছি, যে পাত্রে আমি ক্যারামেল করে নিয়েছি সেখানে আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। সো এবার আমি একটা প্যানের মধ্যে কিছু পরিমাণ পানি নিয়ে নিলাম, গরমে দিয়ে দিলাম পানিগুলো। পানিগুলো হালকা গরম হয়ে গেলে আমি স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিব। আমি স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি পানির ভিতরে। ভিউয়ার্স, বসিয়ে দিয়েছি আমি মিক্সচারটিকে, ডিম চিনি এবং দুধের মিক্সচারটিকে বসিয়ে দিয়েছি পুটিং রেডি হওয়ার জন্য। সো এবার আমি ঢেকে দিব। আসলে একটা পুটিন তৈরি করতে অনেক সময় লাগে, সো আমি এভাবে ঢেকে দিব। চুলায় মিডিয়াম আছে, সর্বোচ্চ 25 থেকে 30 মিনিট পর্যন্ত। সো আমি ঢেকে দিলাম, দেখতে পাচ্ছেন। সো এভাবে আমরা রেখে দিব 25 থেকে 30 মিনিট পর্যন্ত, এবং মাঝে মাঝে আমাকে দেখতে হবে এটা কী অবস্থা। সো আমরা এভাবে রেখে দিব 25 থেকে 30 মিনিট পর্যন্ত। ভিউয়ার্স, হয়ে গেল আমাদের সেই প্রতীক্ষিত ডিমের পুটিন। সো ভিউয়ার্স, দেখতেই পেলেন আমরা কত সহজে খুব কম সময়ের মধ্যে তৈরি করে ফেলেছি আমাদের সেই ডিমের পুটিন। সো এভাবে আশা করি আপনারা আপনাদের বাসায় প্র্যাকটিস করতে পারেন, আমাদের রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সো আজকের মতোই রান্নাঘরের পক্ষ থেকে রেসিপি শেয়ার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমাদের রান্নাঘর চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে, এবং লাইক করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।